আপনি যাদেরকে বিচারক বলছেন তাদের সিনিয়র বিচারক নিজেকে বলেছেন উনি শপথবদ্ধ আইনজীবী, শপথবদ্ধ রাজনীতিবিদ। আচ্ছা, একজন বিচারক বলতেছেন উনি শপথবদ্ধ রাজনীতিবিদ, একজন বিচারক ভাষণ দিয়ে বলছেন যে আগামী নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগ ছাড়া অন্য সরকারকে আনতে যাওয়া যাবে না, মনে আছে আপনার? একজন প্রধান বিচারপতি ছাত্রলীগ থেকে ফুলের শুভেচ্ছা নিচ্ছে, যেটা সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা উচিত যেই দলকে, সেই দল থেকে ফুলের শুভেচ্ছা নিচ্ছেন। কুখ্যাত যে ডিবির কমিশনার হারুন, তার থেকে সোনার তরবারি নিচ্ছেন। নিম্ন এই যে হাইকোর্টে যে জাজরা, আর উদাহরণ না, শুধু আপনাকে একটা কথা বলি, এই যে দেশে এতগুলা গুম হলো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো, তিনটা ভুয়া ইলেকশন হলো, এত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হলো, একজন সাবেক চিফ জাস্টিসকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, একজন সাবেক মেয়র আবার ওটা গর্ব করে বললেন, কোনোটা এই 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 উচ্চ আদালতে কোনো কিছু বিচার হয়েছে? আপনি কোনোদিন কনফিডেন্স পেয়েছেন যে আপনি এটা উচ্চ আদালতে গেলে বিচার পাবেন? মানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার একটা নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছিল কোনো কোনো বিচারক, সবাই না, কোনো কোনো বিচারক নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছিল। মানুষ আপনার হত্যাকাণ্ডের পর বিশ্বজিৎ, ওই সরি, ওখানে নামটা মনে করতে পারছি না, আপনার আপনার বইমেলাতে মারা গেলেন না, ওনার স্ত্রী আমেরিকায় থাকেন যে, ও আচ্ছা, এটা আমিও ভুলে গেলাম। আচ্ছা, উনি বললো যে আমি হত্যার বিচার চাই না, কোনো বিচার হবে না। তারপরে আবুল কাশেম ফজলক বললো বিচার চাই না, বিচারে বিচার যে হয় পলিটিক্যাল সেন্সিটিভ কেসে, ওই বদি মানুষের মধ্যে চলে গেছে। দিনের পর দিন আপনি পড়েছেন গায়েবি মামলা হচ্ছে, আপনি কোনোদিন উচ্চ আদালত কত কিছু সুমোটো করে ফেলে করেছে, উচ্চ আদালত থেকে একজন বিচারক যেইভাবে দেশের বড় বড় মুক্তিযোদ্ধাদের, দেশের বড় বড় সম্মানিত মানুষদেরকে অপমান করেছেন, উন্মাদের মতো আচরণ করতেন, তাকে আবার প্রমোশন দিয়ে আপিলের ডিভিশনে নিয়ে যাওয়া হয়েছে। এই বিচার বিভাগকে শেখ হাসিনা সরকার যেইখানে নামিয়েছে, বিচার বিভাগের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন উনি। উনি বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, বিচার বিভাগকে মানুষের ঘৃণা এবং ক্রোধের ইয়েতে পরিণত করেছেন। এই পার্সপেক্টিভে আমাদের ছাত্ররা গিয়ে যেই সংযত আচরণ করেছে, সেটার সাথে আপনি আওয়ামী লীগের যারা আইনজীবী ছিল তাদের আগের আচরণ চিন্তা করেন, তারা এজলাসে গিয়ে বিচার থাকা অবস্থাতে ভাঙচুর করেছে, চিফ জাস্টিসের এজলাসে লাথি মেরেছে, আর লাথি যে মেরেছে তাকে আবার এই আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে জাজ বানিয়েছে। তা আপনি চিন্তা করেন, এই ছাত্র জনতার বিপ্লবের বিপ্লবের আগুন যাদের কাছে, তারা সেখানে গিয়ে কোনো ভাঙচুর করেছে? করে নাই, স্লোগান দিয়ে কথা বলে চলে আসছে। আর যারা আইনজীবী ছিল আওয়ামী লীগের, গাউন পরা আইনজীবী, যাদেরকে পরে বিচারপতি বানানো হয়েছে, তারা এজলাসে ভাঙচুর করেছে, তারা চিফ জাস্টিসের ইয়ে থেকে অ্যাটাক করেছে। এখন আমাদের এখানে যখন ভালো ভালো লোকজন, সুশীল লোকজন এগুলি বলে, আমি কিন্তু যখন মন্ত্রী ছিলাম না, আমি কিন্তু তখন এগুলিও বলতাম, মতি ভাই, আমি কিন্তু নতুন কথা বলছি না, যে একটা জিনিস এই আমলে ঘটছে, আপনি ওই আমলের পার্সপেক্টিভ দেখতে হবে। আপনি বললেন আচ্ছা, ছাত্ররা যেটা করেছে এটা বিচার বিভাগের জন্য অশনি সংকেত, তো এর চেয়ে 10,000 গুণ যখন অশনি সংকেত ছিল, তখন আপনি বলছেন, আমি নিজে যখন বিবৃতি কালেক্ট করতে যেতাম বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা সরকারও ছিল না, আমারও তো ছিল না, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত, বিচার বিভাগের কথা বিরুদ্ধে কথা বলা যেত না, যে কিছু বললেই কন্টেম্প অফ কোর্ট করে দিবেই, করে নাই আমাদেরকে। আপনি চিন্তা করতে পারেন, এই বিচার বিভাগ থেকে একটা টক শোতে একটা কথা বলেছি, ওই কথাটা কারণে কেন আমার গ্রেফতার করা হচ্ছে না, একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রুল জারি করেছে। বিচার বিভাগের কাজ হচ্ছে আমার মানবাধিকার রক্ষা করা, সে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিচ্ছে কেন আমার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে না। তো আপনারা একদম হঠাৎ করে মানে আউট অফ দ্য কনটেক্সট বইলা বসেন যে এটা বিচার বিভাগের জন্য, এটা আসলে ঠিক হচ্ছে না, আছে না, এই পরিস্থিতি তৈরি করেছে কে? দিনের পর দিন এই জায়গায় নিয়ে আসছে কে? আজকে বাংলাদেশে মনে হচ্ছে, আমি অতিশয়োক্তি করছি, বিশ্বাস করেন, বাংলাদেশে যত সর্বনাশ হচ্ছে সব কিছু যে 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলের, এটা হচ্ছে আপনার বাই প্রোডাক্ট অথবা অনিবার্য রিফ্লেকশন হয়ে গেছে। তারপরও আমরা মনে করি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যারা এই ধরনের মানে পার্টিজান বিচারক আছেন, আপনি চিন্তা করতে পারেন, আজকে আপনাকে বলে আগেও বলেছি, এমন না যে এখন বলছি, তখনও বলেছি, খালেদা জিয়ার বিরুদ্ধে যখন এতিমের টাকা আত্মসাতের অভিযোগ আসছে, উনি অবাক হয়ে বলেছেন, এতিমের টাকা আমি আত্মসাত করেছি, সেটা বিচারক লিখতেছে যে উনি নাকি স্বীকার করেছেন এতিমের টাকা আত্মসাত, ওটা অভিজিৎ হত্যা, অভিজিৎ হত্যা। আপনি চিন্তা করতে পারেন, এইরকম একটা জনপ্রিয় নেত্রীকে দিনের পর দিন কি নির্মম একটা কারাজীবনের মধ্যে থাকতে হয়েছে। ওনারা কি বিচারক ছিলেন? ওনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম,
ডক্টর ইউনূসের মতো একটা মানুষ উনি একটা প্রতিকার চাইতে গেছে, বিচারক নাকি এম্বারাসড, শুনবে না, শুনবেই না, এটা আপনি চিন্তা করতে পারেন? আমি একটা এমনকি লিফটে উঠতে দেন জানাইতে গেলাম, শুনবেই না। তো আমি আমি অবশ্যই এখানে ভালো বিচারকরা আছেন, কিন্তু আমাদেরকে না এই একটু নির্মোহভাবে গভীরভাবে বিচার করতে হবে। আমি একদম আউট অফ দ্য কনটেক্সট বলে দিলাম, এটা আসলে ঠিক না।